কার্গোবাহী জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল সেতু, পানিতে ডুবে গেছে সেতুর উপর থাকা গাড়ি এবং ট্রাক। এই দুর্ঘটনায় অন্তত 20 জন নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। বিস্তারিত জানব মোহাম্মদ সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের প্যাটাপাস্কো নদীতে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 1:35 দিকে এই দুর্ঘটনায় অন্তত 20 জন নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট। ফায়ার ডিপার্টমেন্টের যোগাযোগ বিষয়ক পরিচালক কেভিন কার্টরাইট বলেছেন, বাল্টিমোরের ব্যাপক হতাহতের পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ধারকারী কয়েকটি দলের সদস্যরা নদীতে পড়ে যাওয়া কমপক্ষে 20 জনকে উদ্ধার কাজ শুরু করেছে। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ ফ্রান্সিস স্কট কি ব্রিজ ভেঙে পড়ার সময় সেতুতে বেশ কিছু গাড়ি ও ট্রাক ছিল। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা প্যাটাপাস্কো নদীতে 20 জন মানুষ ও একাধিক যানবাহন পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট বলছে, ভেঙে পড়ার সময় সেতুটিতে ট্রাকের বিশাল সারি ছিল। সেতুতে আঘাতকারী জাহাজের আশপাশের পানিতে প্রচুর পরিমাণে ডিজেল ছড়িয়ে পড়েছে। তাদের ডুবুরি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে, পানিতে পড়ে যাওয়া লোকজনকে শনাক্তের কাজ শুরু করেছে। উদ্ধারকারীরা বলছে, সেতু ধসের এই ঘটনায় নিখোঁজ লোকজনদের সন্ধানে তারা যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের সাথে কাজ করছেন। ডুবুরিদের একটি দল তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য নদীতে নেমেছে, তবে সেখানকার তাপমাত্রা বর্তমানে -1°C হওয়ায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হচ্ছে। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় রাত 1:35 দিকে বাল্টিমোরের প্যাটাপাস্কো নদীর উপরে নির্মিত 3 কিলোমিটার দীর্ঘ ওই সেতুতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ আঘাত হানে। এতে নদীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক বলছেন, সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ দ্য ডালি মঙ্গলবার প্যাটাপাস্কো নদীর ওই সেতুতে আঘাত হানে। দেশটির সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, 3 কিলোমিটার দীর্ঘ সেতুটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, জাহাজের ধাক্কায় সেতুটির বিশাল একটি অংশ হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।